নিশ্চিহ্ন হওয়ার পথত ধেমাজির পঞ্চাশখন গাঁও অপরিকল্পিত মথাউরিয়ে বিপদ মাতিছে ধেমাজিল, জলমগ্ন পঞ্চাশখনেরও অধিক গাঁও। হয় জিয়াধল নদীর মথাউরি নির্মাণেই এতিয়া কাল হয়েছে ধেমাজির গুগামুখবাসীর বাবে। সৌদিশে পানি আর পানি, এবুকু পানির মাজত এনেদরে জীবন যুঁজত নামি পড়িছে এইগৰাকী মহিলা। যা ছদিন ধরে জিয়াধল নদীর বাঢ়নী পানিয়ে প্লাবিত করেছে ন ন অঞ্চল। পানির মাজতেই জীবন নির্বাহ করবলগিয়া হয়েছে এই সকল দুর্ভোগীয়া বন্যার্তয়। ঘরের ভিতর একাঠু পানি, পশুধনেরও বিলাই নোহা হয়েছে। পদপথতেই গরু ছাগলীর সঙ্গে সহবাস করেছে এই সকল বানাক্রান্ত। প্রায় ছদিন হল, হয় ছদিনের একেবারে পানি বাড়ি আছে, দু ঘন্টা যদি শুকায় আকো তেন পাঁচ ঘন্টা বাড়ে। রাস্তা পদূলি সকল তল গেছে, পশুধনের কারণে আমার কোনো এটা ঘাঁ পানির ব্যবস্থা নাই, দানা পানির ব্যবস্থা নাই। ছদিন ধরে বানত ককবকাই থাকার পাছতো আজিলৈকে কোনো এজন জনপ্রতিনিধির মুখেই নেদেখিলে এই সকল দুর্ভোগীয়া বানাক্রান্ত। ফলত খোয়া পানি আর খাদ্যর বাবে তীব্র সংকটত ভুগিবলগিয়া হয়েছে এই সকল বন্যার্ত। অদ্যপি নাই এটা আশ্রয় শিবির। আমার ধেমাজি জেলা যিজন বিধায়ক তেখেতে মানে এই বান নিয়ন্ত্রণ সম্পূর্ণ নকৰাৰ কারণে আমার গাঁৱৰ ছুটিয়াকাৰী গাঁৱৰ নিবাসী যিবিলাক সমাজ সেইবিলাকত দুঃখ খাই আছে। এইবার চাওক এই দৃশ্যলৈ। উখঠাইৰ সন্ধানত এনেদৰে ঢাপলি মেলিছে বানাক্রান্ত রাইজ। যি দুই এপদ সামগ্রী বাছি থাকিল তাকেই উদ্ধার করার চেষ্টা দুর্ভোগীয়া লোকসকলৰ। চল কৰিব ন, লৰা ছোৱালী স্কুলত অহা যোৱা কৰিব নাই, তেতিয়া আমাৰ চাউলকেইটা কি হ'ব? আমার চাউলকিটার বিশেষ কথা না, আমার যেহেতু মানে পেহতি মাথায় দিছে আমাক সমানে আমার এফালেও বান্ধি দিয়ক, তেতিয়া আমাক ব্যবস্থাটো কৰি দিয়ক, নহলে আমার পেহতি এফালে মাথায় বান্ধি দিছে, বান্ধি দিয়ে পানি আমার সম্পূর্ণ নদীখন এফালে দি দিছে। বানে ছিঙি নিয়ার তিন বছরের পিছতো মেরামতি নহল মথাউরি। জিয়াধল, কুমতিয়া আর ন নদীর বানত প্লাবিত পাঁচটা পঞ্চায়েত। ধেমাজির গুগামুখ রাজস্ব চক্রের অন্তর্গত বরদলনি যি কুমতিয়ার সোঁপাৰৰ মথাউরিত হাপেখাটি অঞ্চলের ইতিমধ্যে উন্মুক্ত হয়ে থাকা মথাউরি আসলে খরচটা জিয়াধলের সুদ ববলে আরম্ভ করেছে। যে সময়ত মথাউরি নির্মাণ করব লাগে সেই সময় মথাউরি নির্মাণ নকৰি বহাগর মাহর পাশত মথাউরি নির্মাণ করবল যত পানি হো হো অবস্থা গোটে ঘর পানি পড়বলে খাবলে দিগদার হয়েছে। আমি পড়িম কেন আমার চত মাহর পানি হয়েছে, চত মাহর আমার অশান্তি, ঘর ভিতর গোটে পানিয়ে উন্মুক্ত মথাউরিয়েদি হুড়া হুড়ে পানি সুমাত মহাপ্লাবনের সৃষ্টি হয়েছে গুগামুখ রাজচক্রের অধীনের পঞ্চাশখনেরও অধিক গাঁত। মেরামতির নামত সিগা মথাউরিত এই পর্যন্ত এসপরাও মাটি নপরিল। মুঠর উপর জলসম্পদ বিভাগের সুপরিকল্পনার অভাব তথা ভগ্ন মথাউরি মেরামতি নকরার বাবেই বান বিভীষিকায় ভয়াবহ রূপ ধারণ করেছে সমগ্র জেলাখনত। লক্ষিমপুরের পর সঞ্জীব লাহন আর ধেমাজির পর মন বিকাশ বরগোহাই, নিউজ 18, অসম নর্থ ইস্ট।